वेलकम एंड वेलकम बैक टू मॉम्स कुकबुक নিয়ে চলে এসেছি আবারো একটি নতুন রেসিপি। আজকে আমরা বানাচ্ছি বয়েলড এগ ভুজি। চলুন দেখে নি আজকের রেসিপিটা। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি তেল। তেলটা হালকা গরম হয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা সফট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট। এই পেস্টটা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। নিয়েছি বাঁধাকপি, টমেটো, ক্যাপসিকাম, গাজর, বিন আর নিয়েছি কাঁচা লঙ্কা। সবগুলোকে আমি এরকম ভাবে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এই সময় আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলোকে আমি একটু সময় ভেজে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত সবজিগুলো একটু সফট না হয়ে যাচ্ছে। সবজিগুলো অনেকটাই সফট হয়ে গেছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে পাউডার, জিরে পাউডার। এই শুকনো পাউডার মশলাগুলো কিন্তু খুব অল্প পরিমাণে দিতে হবে। এখানে আমি ফ্রোজেন মটরশুঁটি নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি ফ্রেশ মটরশুঁটি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা সবজির সাথেই দিয়ে দেবেন, তাহলে মটরশুঁটিটা একটু ভাজা হয়ে যাবে। এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে একটু সময় কষিয়ে নিচ্ছি। এখানে আমি পাঁচটা ডিম সিদ্ধ নিয়ে এরকম টুকরো করে কেটে নিয়েছি। ডিমগুলো এবার তরকারির মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পাওভাজি মশলা। আমি এভারেস্টে নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের পাওভাজি মশলা ব্যবহার করতে পারেন। দিয়ে খুব ভালোভাবে নেড়ে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু উষ্ণ গরম জল। জল দিয়ে একটুখানি আমি নেড়ে নিচ্ছি। এবার দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটতে দিচ্ছি। দু তিন মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। গরম মশলা দিয়ে ফাইনালি আমি একবার খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। দিয়ে এবার একটি পাত্রে সার্ভ করে দিচ্ছি। এই কারিটার একটা খুব ভালো দিক রয়েছে, আপনাদের কাছে যদি ডিমের পরিমাণটা কম থাকে সেক্ষেত্রে আপনারা সবজির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। ভুজির ওপরে একটুখানি গ্রিন চাটনি ছড়িয়ে দিলাম, এতে করে ভুজির টেস্টটা খাট্টা মিঠা হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আদার স্লাইস। তৈরি হয়ে গেল আজকের আমাদের রেসিপি বয়েলড এগ ভুজি। এরকম নিত্য নতুন রেসিপি প্রত্যেক দিন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মমস কুকবুককে। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন।